ইস্কনের হ্রদ দর্শন করতে গিয়ে পাঁচ মহিলা ছিনতাইবাজের কবলের ভক্তরা। গলার চেন কানের দুল ছিনতাই করতে গিয়ে হাতে নাতে পাকড়াও ছিনতাইবাজরা। গ্রেপ্তার দুই মহিলা ছিনতাইবাজ। নদিয়ার হবিবপুর ইস্কন মন্দিরের ঘটনা। সূত্রের খবর, নদিয়ার ইস্কন মন্দিরে হ্রদ দেখার জন্য সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল। সেখানেই ছিনতাই করার উদ্দেশ্যে পাঁচ মহিলা স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে। সুযোগ একাধিক ভক্তের কাছ থেকে কারোর গলার চেন, কারোর কানের দুল ছিনতাইয়ের চেষ্টা করে তারা। মহিলা ভক্তরা চিৎকার চেঁচামেচি শুরু করলে তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাকি দুইজনকে ইস্কন মন্দিরের নিরাপত্তা কর্মী এবং অন্যান্য ভক্তরা আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। পুলিশ এসে ওই দুই মহিলা ছিনতাইবাজকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইস্কন মন্দির এলাকায়। ভক্তদের দাবি, এর আগে কখনো ইস্কন মন্দিরের ভেতরে এমন ঘটনা ঘটেনি। তারা কঠোর শাস্তির দাবি জানিয়েছে। খাবার ওইখানটায় ছিল, ওইখানটায় দাঁড়িয়েছি, সবাই ভিড়ে লাইনে দাঁড়িয়েছি। দাঁড়ালে পরে কিছু ভিড়, তখন গেট খুলেছে, ঢুকবো ভিতরে। পাশের থেকে ওই মহিলাটা এসে আমার এরকম কে নিতে হাতে দাঁড়িয়েছে। আমি বলছি কি, তো ভিড়ের ভিতরে আপনি এইভাবে দাঁড়াচ্ছেন কি করে? তারা না বলছে কি, না আমরাও ঢুকবো। আমি যদি ঢুকবো তাতে কি অসুবিধা? তারপর আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, ভিতরে কি আমার টাইট করছে, যদি টাইট লাগলে কিসে তাকিয়ে দেখি আমি, তখন আমার সন্দেহ হবে। চেন কিছু না, হাতে দেখে আমার চেন নেই, পেছন ঘুরে দেখে কে আমি সবই মেরে কাকে ধরবো আমি। তারপর ভিতরে গিয়ে আমি তাও একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার তো আমার খাইছেন, আপনি কি দেখেছেন আমার চেনটা নিতে? বলছে না, আমি চাকরি করি, আমি শিক্ষিত লোক, তুমি আমাকে কেন এটা ভাবছো? আমার বেগ চেক করো। আমি বলছি আমি আপনার বেগই চেক করবো, আপনি চেক দেখান। তারপরে বেগ চেক করতে গিয়ে, তারপরে দেখি বেগ চেক করতে গিয়ে তার উনি সেই বললো যে না দেখো এটা দেখো। তারপরে বাইরে এসে শুনে কি ওনাদের আছে নাড়িয়ে গেছে, ওনাকে ধরে ফেলে হাতে নাতে। তারপরে তাহলে তো এরাই আমাদের এই কাজ করে, যে দলে অনেক লোক আছে। আপনার চেন কি পেয়েছেন আপনি? না আমি পাইনি। পুলিশ কি বললে এসেছিল? এখন কতজনের গেছে আজকে, কতজনের খোয়া গেছে হার? তার মধ্যে কজন পেয়েছেন? আগে কি এরকম হয়েছে কখনো? না আমি এখানে কোনোদিন আসিনি, দুই তিন বার এসেছি ছেড়ে। আর আজকে কি করতে আসলাম ভগবান সেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পানপাড়ায়, হবিবপুর পানপাড়া। আপনার নাম? কল্পনা। এসেছিলাম রথযাত্রায় প্রসাদে, প্রসাদ দিতে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে যে প্রসাদটা কত দূর কি হলো, কারণ পেছন থেকে একটা চারটে মহিলা এসছে, এসে পেছন থেকে ভিড় করে ধরে আছে। এবার আমি আমার এখানে হাত দিয়েছে, আমি ভাবছি এমনি মনে হয় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে এরকম করে উনার হাত ধরেছি, উনি এইভাবে যখন টান দিয়েছে আমার এখানটা টান লেগেছে, তখন উনার হাতটা চেপে ধরেছি, ধরে দেখি উনার হাতের চেন, তখন আমি হাত ঘুরে উনার হাতের থেকে চেন কেড়ে নিয়েছি। আপনি এই জায়গাটার নামটা বলুন, কোথায় এসেছেন রথ দেখতে? ওই পুলিশ কোন ভক্তরা ভালো বলে কিছু বলেনি, একটা ঢোকা হবে নাকি? আপনাদেরকে কিন্তু আপনারা চিন্তাই করবেন, কি বলবেন? আপনাদের কাছ থেকে চিন্তাই করেছেন এমন অভিযোগ উঠছে? আপনারা কি
আপনাকে চুরি করেছেন চুরি করেছেন আপনারা তাহলে আপনার ধরলো কেন কৃষ্ণনগর এখানে কি করতে এসেছিলেন কজন এসেছিলেন কজন আর আপনারা কোথা থেকে এসেছিলেন কজন এসেছেন কজন এসেছেন উনার বাড়ি কোথায় দিদি আপনার কি কি চিন্তায় হয়েছে আপনার কি প্রত্যেকের কি গলা হার আপনি গোয়া থেকে এসেছেন এখানে দেবীপুর থেকে হরিপুর দেবীপুর থেকে নাম